বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স এর জন সাতজন বিদেশি প্লেয়ার রয়েছে আটজন ছিল মুজিবুর রহমানকে ব্যান করায় একজন কমে গেছে তো এই সাতজন বিদেশি প্লেয়ারের ভিতর থেকে কোন চারজন বিদেশি প্লেয়ার কলকাতা সুযোগ পাবে তো সেটা নিয়েই এই ভিডিওতে কথা বলবো কোন বিদেশি প্লেয়ার খেলতে পারে কলকাতা নাইট রাইডার্স এর প্লেইং তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা কলকাতা নাইট এই মুহূর্তে যে সাতজন বিদেশি প্লেয়ার রয়েছে তারা হচ্ছে জেসন রয় রহমানুল্লাহ গুরুবাস আন্ড্রে রাসেল সুনীল নারিন মিশেল স্ট্রাক সারফেন রাদারফোর্ড এবং গুস আতকিনসন তো এই সাতজন বিদেশি প্লেয়ার রয়েছে তবে আরও একজন বিদেশি প্লেয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে নেবে কেননা ইন্ডিয়ান প্লেয়ারের স্লট ফাঁকা থাকলেও বিদেশি প্লেয়ারের যে আটটা আটটা স্লট কিন্তু কলকাতা পূরণ করে রাখবে তো আরেকজন বিদেশি প্লেয়ার খুব সম্ভবত কলকাতা আসবে মুজিবুর রহমানের রিপ্লেসমেন্ট হিসেবে কে এর হাতে কিন্তু এখনো কোটি লাখ টাকা রয়েছে তো এই টাকা দিয়ে একজন ভালো বিদেশি প্লেয়ার কিন্তু কে আর নিতে পারবে তো যাই হোক যদি আমরা আহ চারজন বিদেশি প্লেয়ারের কথা বলি সেক্ষেত্রে দেখুন যদি দুইজন বিদেশি ওপেনার কলকাতা নাইট খেলায় তাহলে কিন্তু সুনীল নারিন অথবা রাসেল এই আন্ড্রেডেল যে কোনো হবে মনে করুন এবং এই দুজনকে দিয়ে যদি ওপেন করায় তাহলে কিন্তু রাসেল এবং খেলবে আর না হলে সুনীল নারিন এবং মিসেল ইস্টাক খেলবে কেননা মিসেল ইস্টাক কে চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে দলে নিয়েছে তো এত টাকা দিয়ে দলে নিয়ে মিসেল ইস্টাকের মতো একজন প্লেয়ারকে কিন্তু বেঞ্চে রাখবে না সুতরাং মিসেল ইস্টাক অবশ্যই খেলবে এই একটা প্লেয়ার কিন্তু অবশ্যই খেলবে প্রত্যেকটা ম্যাচে খেলবে যদি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে দুজন বিদেশি ওপেনার খেলালে কিন্তু আন্দ্রে রাসেল অথবা সুনীল নারেন এই দুজনের একজন বাদ পড়বে সেখানে খুব সম্ভবত সুনীল নারিনই বাদ পড়বে কেননা এর ইন্ডিয়ান দুজন ভালো স্পিনার রয়েছে আহ বরুণ চক্রবর্তী এবং সুয়াশ শর্মা দুজন ভালো স্পিনার যেহেতু রয়েছে সুনীল নারিনকে বাদ দিয়ে আন্দ্রেড রাসেল এবং মিসেল ইস্টাকে খেলাবে তার সঙ্গে দুজন বিদেশি ওপেনার খেলবে এবার একটা কথা রয়েছে দুজন বিদেশি ওপেনার না খেলিয়ে একজন বিদেশি ওপেনার খেলাতে পারে হ্যাঁ যদি একজন বিদেশি ওপেনার খেলায় সেক্ষেত্রে সুনীল নারীন একাদশের সুযোগ পাবে দেখুন ইডেন গার্ডেন্স এর পিচে কিন্তু তিনজন স্পিনার মিনিমাম লাগবে অবশ্যই তিনজন স্পিনার প্রয়োজন হবে কেননা ইডেনের পিচ হবে টার্নিং ট্রাক তো এই টার্নিং ট্রাকে কিন্তু অবশ্যই তিনটে স্পিনার কে কে আর খেলাবে সেক্ষেত্রে ইডেন গার্ডেন্স এর পিজে কিন্তু কলকাতা নাইট একজন বিদেশি ওপেনার খেলাতে পারে যেমন ধরুন রহমান গুরবাসকেই খেলাল গুরবাসকে খেলালে উইকেট কিপিংটা রহমান গুরবাস করবে এবং ওপেনার হিসেবে রহমান উল্লাহ গুরবাস খেলবে সেক্ষেত্রে ইন্ডিয়ান ওপেনার হিসেবে রহমান উল্লাহ সঙ্গে থাকবে ভেঙ্কটেশ আইয়ার তো একজন বিদেশি প্লেয়ার হল এরপর আন্দ্রে রাসেল খেলবে সুনীল নারিন খেলবে এবং মিসেল ইস্টাক খেলবে এই চারজন বিদেশি প্লেয়ার কিন্তু খেলবে যদি কে কে আর একজন বিদেশি ওপেনার খেলায় একজন বিদেশি ওপেনার খেলালে রহমানুল্লাহ গুরবাজ অথবা যদি মুজিবুর রহমানের পরিবর্তে কোনো ভালো বিদেশি উইকেট কিপার ওপেনার দলে নেয় যেমন সল্টের কথা আমি বলেছিলাম যদি ফিলিপ সল্টকে দলে নেয় কে কে আর এর কিন্তু অ্যাডভান্টেজটা আরো বেশি বেড়ে যাবে দেখুন ফিলিপ সল্টে দলে নিলে কি হবে ফিলিপ সল্ট উইকেট কিপিংটা করতে পারবে তার সঙ্গে ওপেন করতে পারবে সেক্ষেত্রে কিন্তু রহমানুল্লাহ গুরবাজের একার প্রতি ডিপেন্ড করে থাকতে হচ্ছে না রহমানুল্লাহ গুরবাজ যদি ভালো পারফরমেন্স না করতে পারে সেখানে কিন্তু ফিলিপ সলকে উইকেট কিপার এবং ওপেনার হিসেবে খেলাতে পারবে তো একজন ইন্ডিয়ান ওপেনার খেলালে হয়তো উইকেট কিপিং করতে পারে এবং ওপেন করতে পারে সেরকম একজন প্লেয়ারকে খেলাবে সেটা রহমানুল্লাহ গুরবাজ হতে পারে আর ফিলিপ সলকে যদি দলে নেয় তাহলে ফিলিপ সল্ট হতে পারে তো একটা পজিশন হলো তারপরে আন্দ্রে রাসেল এবং সুনীল নারীন এই দুটো পজিশন এবং মিসেল ইস্টাক এই তিনটে পজিশন তো টোটাল চারটে পজিশন কিন্তু হয়ে যাচ্ছে বিদেশি প্লেয়ারের পজিশন যেমন ওপেনিং এ ফিলিপস ওয়ার্ল্ড বা রহমানুল্লাহ গুরবাজ তারপরে আন্দ্রে রাসেল দুই সুনীল নারীন তিন এবং মিসেল ইস্টাক চার তো আমার মনে হচ্ছে যে কলকাতা নাইট একজন বিদেশি উইকেট কিপার এবং ওপেনার খেলাবে অর্থাৎ যে উইকেট কিপিং এবং ওপেনিং করতে পারে এরকম একজন বিদেশি প্লেয়ার খেলাবে আন্দ্রে রাসেল এবং সুনীল নারীনকে খেলাবে এবং মিসেল স্ট্রাক খেলাবে যদি কলকাতার ইডেন গার্ডেনে খেলা হয় তাহলে সেই ম্যাচগুলোতে কিন্তু এই চারজন বিদেশি প্লেয়ার খেলবে আর যদি ব্যাঙ্গালুরু এবং ওয়াংখরের মতো স্টেডিয়ামে খেলা হয় তাহলে কিন্তু সেখানে সুনীল নারিন বাদ পড়তে পারে দুটো স্পিনার তো কে কে আর ইন্ডিয়ান খেলাতে পারবে তো সেক্ষেত্রে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আহ সুনীল নারিনের পরিবর্তে দুজন বিদেশি ওপেনার খেলাতে পারে যদি টার্নিং ট্রাকে খেলা হয় সেক্ষেত্রে সুনীল নারিন অবশ্যই খেলবে টার্নিং ট্রাকে খেলা না হলে কিন্তু সুনীল নারিনকে বাদ দিয়ে দুজন বিদেশি ওপেনার আন্দ্রে রাসেল এবং মিশেল ইস্টার এই চারজন খেলাতে পারে তো আপনাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডসের কোন চারজন বিদেশি প্লেয়ার খেলানো উচিত কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন